koi hangar busy bodo le loa chung mai tini srang sa ko ri ko jan palim pa da sanga da ka ar fa man ka koi hangar le shobati puri joy dev dev ma vidhan sabha ni chief pai kolani rai hasti ni ti prasa hamkare mantri rampodo jomati ko ko ni adang ro জনপ্রতিনিধি এবং আমাদের দৃষ্টি থেকে তাদেরকে নিয়ে একটা সেমিনারের মতো করার জন্য 3 তারিখে প্রজ্ঞাপন করেছিলাম, কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার পর এটাকে কোড অফ কন্ডাক্ট ইলেকশন কোড অফ কন্ডাক্ট হওয়ার কারণে এটা বাতিল করতে হয়েছে। এবার আগামী দিনে এটা নিয়ে আমি এগিয়ে যাবো 26 তারিখের পর থেকে। তো বিষয় হচ্ছে সেবা প্রশাসন পরিকল্পনা। অনেক বিস্তারিত মানে অনেক কিছু ইন ডিটেলস বিস্তারিত ভাবে আমার শুরু বক্তারা বলে গেছে। এমনই একটি ধর আমরা ডক্টর শঙ্কর মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি, স্বর্গবতী গুণী বাসিনীজি, বর্তমানে মোদীজি, তেমন এই ক্ষেত্রে নেতাজির কিছু বিষয় আমাদের এই পার্টি আদর্শের মধ্যে আছে। এমনই আমাদের মোদীজির নেতৃত্বে যেভাবে গরিব কল্যাণ, সেবা এবং সুশাসন, সুশাসন বলতে এখন পর্যন্ত আমাদের পার্টি তরফ থেকে গত 8 বছরে 2014 সালের মে মাস থেকে মোদীজি বসার পর আমাদের প্রায় 27 জন এমএলএ, এমএলসি এবং আমাদের সাংসদ সব জায়গায় আছে। প্রধানমন্ত্রী মোদীজি ডিজিটালাইজেশন করার পর এখন এমনই ভাবে করে মনে দিয়েছেন, আগে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সর্বজনীন বলে দিয়েছিলেন 1 টাকা পাঠানোর পর গ্রাম লেভেলে মাত্র 15 টাকা বেশি পড়ে, অর্থাৎ 85 টাকা মাসের দিকে অর্থাৎ আলাদা সুরমা এবং যুবরাজ সম্প্রদায়ের মধ্যে 2 জন মহিলা, এটাকে বলা হচ্ছে যে সুশাসন এবং যেখানে চিন্তা করা যায় কি ভারতবর্ষে লক্ষ্মী কাকে করা হয়, সমস্ত মূর্চা সাতটি মূর্চা অসত্তর ঘন্টা করে আমাদেরকে সেবা প্রশাসন এবং গরিব কল্যাণ দিচ্ছে। তো আশা করবেন আপনার নিজেও জনতা জনার্দনের কাছে আপনারা হাজির হবেন, গরিব করে যাবেন, ভালোমন্দ জানতে নেবেন। এই বিশেষ পর্ব হিসাবে আজকে এই কয়েক দৃষ্টিতে সমস্ত আমাদের কার্যকর্তা, এখন রাজ্যের পূর্ণমন্ত্রী আছে ভারতন, ভারতন কিন্তু কাজ করবে। তেমনি আমাকে অনেক তথ্য দেওয়া হয়েছে জনজাতি কল্যাণ দপ্তর, যেটা এডিসি মন্ত্রী আমি আমাকে দেওয়া হয়েছে। এর সাথে ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্সে আমার দপ্তরে জনজাতি কল্যাণ 1/3 ইউটে এইখানে অনেক কিছু নির্ভর করে উন্নয়ন থেকে আরম্ভ করে জেনারেল ক্ষেত্রেও আমি দিতে পারি, বিশেষ করে হাসপাতাল থেকে আরম্ভ করে হ্যান্ডুম মেডিকেল ওই সুবিধা দেওয়া যেতে পারে, তেমন কিন্তু বাগান থেকে আরম্ভ করে দেওয়া যেতে পারে। তো গত 3 তারিখে ঠিক করেছিলাম, কারণ পার্টি সরকারকে চালাবে এটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির মত। অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে মাতাকে দেওয়া হয়, এরপর ডেলিভারি হওয়ার জন্য হাসপাতালে যাওয়া এবং হাসপাতালে ফিরে আসা এটাও আমাদের সরকার বহন করছে, তার মাত্র ব্যবস্থা। জন্ম হওয়ার পর বেটি বাঁচাও বেটি পড়া, আগে সন্তান যদি মহিলার জন্ম হতো হসপিটালে জিজ্ঞাসা করা হতো, যেইমাত্র সন্তান ভূমিষ্ঠ হলে পর প্রথম জিজ্ঞাসা করা হয় ছেলে না মেয়ে, ছেলে হলে আসেন কি খাওয়াইয়া
মেয়ে হইলে তোমাকে কাদা হয়ে দিত যে ঈদের যেমন দিলে এটা জমাই হচ্ছে এরকম। কিন্তু এখন এটা না, কি করে দিয়েছেন উনি বিভিন্ন সংরক্ষণে, এমনকি ফাইটার ফ্লাইট ব্যাক ফ্লাইটের মতো মহিলা এখন উপযুক্ত থাকার পর ব্যাক ফাইটার চালানোর ক্ষেত্রে উনি সাপ দিয়ে দিয়েছেন। তেমনি এখন যে প্রধানমন্ত্রী 10 টাকা পাঠাবে, 10 টাকা পঞ্চায়েত সেক্রেটারি লোকের বলি সেটা কাজ করবেন খরচ করবেন, এক প্রধানমন্ত্রী এক পঞ্চায়েত সেক্রেটারি মাঝখানে কোনো কিছু নিয়ে হাত থাকতে পারবে না, সেটা দেখে ইলেকশন করা হয়েছে। এটাই কিছু থাকে না, শুনলে অবাক হবে। আমাদের সরকার আশা করে দেখা গেছে 63,000 রেশন কার্ড হওয়ার আশঙ্কা, 63,000 হাজার হাজার মেট্রিক টন এই বামপন্থীরা মানে আঙ্গুল খুলে কলা গাছে হেরেছে রাষ্ট্রীয়, যেই মাত্র ওয়ান নেশন ওয়ান রেশন করে দিয়েছেন রেগাকে, রেশন কার্ডকে আধার কার্ডে সিলিং করে দেওয়া হয়েছে, সবগুলি ধরা করে এগুলি বাতিল হয়ে গেছে।